প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো ভেজিটেবল স্যুপ। বাচ্চা বড় যে কেউ এই স্যুপটা খেতে পারেন, তবে যারা ডায়েট করেন তাদের জন্য এই স্যুপটা একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমি এখানে নানান রকমের সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল। এখানে ভেজিটেবল অয়েল অথবা অলিভ অয়েল নিতে পারেন। তারপর এখানে এক চা চামচ রসুন কুচি, এক চা চামচ আদা কুচি, আর এক টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর ভেজি নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর এক চা চামচ দিয়ে দিলাম লবণ। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি নেড়েচেড়ে নেব। আর আমি এই মুহূর্তে দিয়ে দিলাম টমেটো, কারণ টমেটোটা একটু নরম হয় তাই একটু পরে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 মিনিটের মতো রেখেছি। তারপর আমি ঢাকনা খুলে নিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়েছি 5 কাপের মতো। তারপর এখানে এক চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এক চা চামচ লাইট সয়া সস এবং এক চা চামচ লাইট ওয়েস্টার সস দিয়ে দিলাম। আপনারা চাইলে সসটা অ্যাভয়েড করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন এভাবে পানিটা ফুটতে শুরু করবে তখন আমি আবারও নেড়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানিতে গুলে। যারা বিশেষ করে ডায়েট করবেন তারা এই কর্নফ্লাওয়ারটা দিবেন না। আর আমি যেহেতু এই স্যুপটা অনেকটাই পাতলা করছি সেজন্য অল্প করে দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা একটু ঘন করতে চাইলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে অনেকটা ঘন হয়ে যাবে। তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এবার এটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত ঝটপট একটা হেলদি লাইট স্যুপ তৈরি হয়ে গেল। আমি খাওয়ার আগে একটু লেবুর রস নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে এই সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর ডায়েট করলে সস খাওয়া যায়, কোনো সমস্যাই নেই। আর এই স্যুপটা বিকেলবেলা অথবা আপনারা রাতের খাবারের সাথে খেতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।